শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম সাইদ আহমেদ। আমার বাবা মৃত্যু আব্দুল করিম, মা মৃত্যু জমিলা খাতুন। আদ্রা ইউনিয়ন 3 নম্বর আদ্রা ইউনিয়নের অন্তর্গত সাপোলা গ্রাম, এপিটি পোস্ট অফিস, উপজেলা বরুড়া। বঙ্গবন্ধু 7ই মার্চ একটা ভাষণ দিল। ভাষণ দেওয়ার পরে আমাদের এলাকাতে আমাদের যে চেয়ারম্যান ছিল অবু ভাই, উনি আবার খুব সাংঘাতিক বঙ্গবন্ধু ভক্ত ছিল। ওনার স্বাস্থ্য ভাই আবার ওই আওয়ামী লীগের থানা সেক্রেটারি ছিল আইন ভাই। তো অবু ভাই আমাদেরকে বললো যে দেশের যে পরিস্থিতি, তোমরা একটা কাম করো, এপ্রিলের 1 সপ্তাহে আমাদেরকে বললো তোমরা একটা কাম করো, শুন বৈকালে একটু সবাই মাঠে আসো। তো আমরা 150 ছেলে একত্রিত হলাম ফেভারিট স্কুল মাঠে। আমাদের একত্রিত হওয়ার পরে উনি আমাদেরকে বললো কাউকে বলো না, আমরা এখানে যাবো, সাথে তোমাদের কিছু কাপড় চোপড় ভরো না, পারলে কিছু টাকা পয়সা নিয়ে এসো, কিন্তু এখান থেকে আসার পর আর বাড়ি যাওয়া হবে না, তোমরা কাউকে বললেও না। কারণ বাসায় পড়লে মা বাবা নিবেন, আমার বাবা ছিল না, বাবা মৃত্যুকে অবশ্যই মারা যায়। আমি তখন আমরা চলে এলাম সন্ধ্যায়, আবার আমরা 150 ছেলে উপস্থিত হয়ে গেলাম। উপস্থিত হওয়ার পরেই আমাদেরকে বললো যে ঠিক আছে চলো আমরা যাই। তখন আমরা কী করছি, আমরা কই ময়নামতির উত্তর দিই, বৈচম হয়ে উত্তর দিই, আমরা কসবা হয়ে আমরা বাক্সনগর ক্যাম্পে যাই। বুঝি ভাইস প্রিন্সিপাল প্রফেসর রৌফের আন্ডারে ছিল, ওদের ওদের ট্রেনিং মাস্টার ছিলেন আমি সুবিধার গণি। ওনার বাড়ি হলো ইয়েতে নবীনগর থানা জানি বানসরাবপুর থানায়। তো ওইখানে যাই বুঝি, ওখান থেকে এক অংশ নিয়ে গেছে উন্ডিতে, আমাদেরকে এখানে ছাড়িয়ে গেছে। এখানে আবারও চন্দ্রগ্রামের বৈশাখ সেরামবাড়ি সুলতান সাহেব আওয়ামী লীগ জোর খান প্রফেসর ও সবাই মিলে আওয়ামী লীগ করতো, তো উনি হলো আমার আছে আবু ভাইয়ের জামান, উনি তখন কাটালিয়া চলে গেছে। আমাদের এলাকার আরও নেতা দ্বারা ওরা সবাই কাটালিয়া সোনামুড়া কাটালিয়াতে ইয়ে নিছে জায়গা নিছে। তো আমাদের ওইখানে ছাড়ি আবু ভাই চলে গেলো কাটালিয়া, আমাদের ইউথ ক্যাম্পে রাখলো। ইউথ ক্যাম্পে রাখা পরে সেখানে তো বুঝলো নেই, আর ভারতের যে অবস্থা টয়লেট মানে কিচ্ছু নাই, সেখানে ছোট্ট ছোট্ট গাছ, ওখানে আমরা যাই গাছের ভিতরে যাই বসতে হতো টয়লেটের জন্য, বসলে সেখানে এক প্রকার যোগ আছে লাফাই যাইতে ধরে এবং মারাত্মক। অনেক সময় আমরা বলতে পারবো না আমাদেরকে রক্ত খাইতেছে। একদিন খানাতে খাই তিনি ব্যথা করে গেলাম, তার দিন দেখি যে এটা মোগল যেতে খাই দিয়েছে রক্ত, এরকম ঘটনা ঘটছে। আর আমাদের যে খানাটা খাইতে আমরা
মিউজিয়ামে ওটার মধ্যে আমি সাদা পোক ঢুকতে পারতাম, এটা হলো ওই মুখটা কালো, কেন তো কী করবে ইংরেজি জায়গা দিয়েছি, এটাই অনেক বড় কথা। এখানে থাকার পরে ওইখানে শ্যুট করতেছেন, আমার বারবার ব্লাড টেস্টিং দিতে হয়। আমারে কী করলো, আপনার ওই যে সুবিধার গণি, এই গণি সব আমাকে একটা ট্রেনিং ক্যাম্পে নিয়ে গেল। ওখানে ট্রেনিং দেয় এক মাসের উপরে, আমারে শর্ট ট্রেনিং দেয় স্টিং গান, রাইফেল, তারপরে এসএলআর এর বেশি আর কিছু ওইখানে গ্রেনেড দেওয়ার পরে আমার যে ডাক্তারি ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু কোনো কাম হচ্ছে না। একটা স্লিপ দিয়ে বললো যে তুমি কাটারিয়া চলে যাও। কাটারিয়া পাঠানো পরে অবাই আর ওই সুলতান সাহেব ওটা জামাই আমাদের তখন অফত পাতা দিল যে এই কলিমার বুঝছি, তারপরে এইভাবে কোথায় কোথায় আসতে হবে, কোথায় আমাকে যাইতে হবে, কেমনি ঢুকতে হবে সব বলে দিল। ভারত থেকে কার নেতৃত্বে আসছেন? ভারত থেকে আমরা ওই এফেক্ট ইয়াতে ফিরোজ ভাই আর বেলাজ ভাই নেতৃত্বে। ফিরোজ ভাই বেলাজ ভাই একটু সহজ সরল, খুব ভালো লোক। ওই ফিরোজ হলে ওর ডেয়ারি উনি কি এখন জীবিত আছে? না, মারা গেছে। ওনার দেশের ইয়ে কই? বসবা। কসবা? বসবা। কসবা। বসবা ফিরোজ পড়লেই সবাই বলে দিব। বেলাজ ভাই হলো এটা বসবার পাশে। বেলাজ ভাই আগে পরে বসুন্ধরা সাহেব তো বিরাট পজিশনে ছিল, বেলাজ ভাই মারা গেছে। তো আমরা কী করলাম, ওইখান থেকে কলিমা বুসকি দিই, এরপর আসলাম রাজ্জাক নামে একদম বিড়ি ব্যবসায়ী, পাতা ব্যবসায়ী, সে শান্তিগঞ্জের চেয়ারম্যান। আসলে সে আমাদের মুক্তিটা পার করে যায়, কিন্তু সে কি একটা গ্রাম, ওনার কাছে চলে যাই, ওনার বাড়িতেই উঠছি। ওটার পর ওনার ছেলে বলে যে কাউকে বলি না, করতে আসছে কী করছে। ও কী করলো আমাদেরকে লালমোহ থেকে লাকসাম যে রোডটা আসে না, এই রোডটা ক্রস করাই, সামনে গ্রামে একটা মাদ্রাসার ছাত্র আছে, নাম বলে দিল, ওর কাছে চলে গেলাম। ও কী করলো আমাদেরকে, সানপুর বাস রোডটা আসে না, এখানে আমি সিধা রিক্সায় চলে গেলাম বিজরা। বিজরা নামিয়ে আপনার রিক্সা ধরে তাড়াতাড়ি চলে গেলাম বাক্সা। এরপরে বাড়িটাই পুষ্টি পুষ্টি বিচ্ছুদ্ধ সন্ধ্যা আসি, দেখি যে আমার মা আমাকে বলে যে বাবা তুই এতদিন পর আমার লোক দেখা করতে আসিস, তুই তো অনেক আগে বসেছিস। একদম মা আমি আজকে এনবিএ থেকে বাড়িছি, আজকে আমি ফার্স্ট আপনার কাছে আসছি। অতি কয়েকদিন 15-20 দিন আগে একটা ছেলে অন্ধকার থাকি বললো যে সাহেব গার্ডস আপনারা দেখা করছিনি। তাহলে ওই ছেলে কে একে আপনি চিনছেন ভাই না? আমি চেষে কোনো শত্রু পক্ষ হবে না, বললো আমার বাড়ির পাশে একটা রোড আছে বিরাট রোড, এখানে একটা ব্রিজ আছে, প্রত্যেক দিন সন্ধ্যায় মা কয়ে এই রাস্তায় সাইড আসা যাওয়া করে, ওই সন্ধ্যায় ব্রিজে বাইরে নিয়ে বই থাকতো ভোর পর্যন্ত মা, এভাবে আমার ওই ব্রিজের উপরে বসত সকালে মা বসা ফিরত। মা সেই ফিরোজ ভাই যিনি আমাদের কমান্ডার, বেলাজ ভাই লোক মূল কমান্ডার থানা, ফিরোজ ভাই আমার লোক রাত্রে দেখা করলো, তো ফিরোজ ভাই একটা কাম কর, তুমি একটু সুস্থ হও, তাহলে তোকে আমি নিয়ে যাবো ওইখানে, ওষুধ আনছি, ওষুধ খাইতেছি, একটু সুস্থ হয়েছি। হওয়ার পরে ফিরোজ ভাই একদিন রাত্রে আমাকে মাকে বলি নিয়ে গেছি, তাহলে আমাদের সাথে থাকবে, কোনো অসুবিধা হবে না। এরপরে নিয়ে আমারে প্রথম একটা রাইফেল দিছে, এটা দিয়ে ফার্স্ট ওপেন ফাইট শুরু করলাম। বীজরা আমরা দক্ষিণে একটা ব্রিজ আছে সানপুর রোডে, আমরা বীজরা বাজারে পশ্চিম দিয়ে এখানে আর আমাদের এদিকে আসার একটা কাঁচা রোড আছে, এখানে ব্রিজে নামি, রোডিং গাড়ি আস্তে 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 আমরা ওর কাছে দেখতে পাচ্ছিলাম, একটু দূরে আসি। আমাদেরকে যে রোডটা আইডিয়া দিছে যে এখানে আজ যা পাঞ্জাবিরা খুব একটা নাই রাজাঘাট, সে রং আমাদেরকে মারার জন্য আইডিয়া দিছে। ওখানে যে যখন আমরা পায়ার ওপেন করলাম তখন দেখতেছি কি আমি যে আকারে ওইখানে মেশিন গানে গুলি আসতেছে, ওই অস্ত্র আমাদের কাছে নাই, তারা সেল ছাড়তেছে। তো আমরা কী করলাম, আস্তে পায়ার বন্ধ করলাম, বন্ধ করে আস্তে কৃষ্ণের দিকে আসলাম, কৃষ্ণের দিকে আসি, তারপর আমরা চলে গেলাম রবীন্দ্রপুর মোল্লা বাড়িতে। মোল্লা বাড়িতে যাই, ওইখানে রাত্রে ছিলাম, তখন আমাদের মোল্লা বাড়ির এখান থেকে পরে দুদিন থাকি, আর আমরা যে কোথায় থাকবো না থাকবো এটা কাউকে বলতাম না, আর আমরা নিজেরই কোথায় যাবো এটা আমাদের মধ্যে ডিসিশন হতো কোথায় থাকবো।
এখানে পার্টির পরে বর্তলি পাইপ পাইটা একটা ওই পার্টি আমি ছিলাম না, আমি অসুস্থ ছিলাম একটু। আমার সাথে পাঁচটা মুক্তিযোদ্ধা ভাই শহীদ হয়েছে, দুটা ভাই একে মায়ের একে সন্তান, একজন সিরাজ একজন আরিফ দুগুই কাজী বাড়ি মুজফ্ফর বলে, একসাথে কয়েক গাছ স্কুলে লেখাপড়া করছি। রাত্রে আইলাম দেখলাম আসি মানুষের মানুষ হচ্ছে রাজা গান মারা গেছে, খুব খুশি যে মাত্র চোখে পানি দেখছে আমাদের তো মানে বুঝতে আমাদের মুক্তিযোদ্ধা ভাই এখানে মারা গেছে। তো আমরা রাত্রে তাদের ওখানে ব্যবস্থা করছি, রাখানের এখন ওখানে শহীদ মিনারের মতো জায়গা হয়ে গেছে, আমার সংসদ ইয়ে করে দিচ্ছি। এরপরে আমরা চলে গেলাম আমরা বড়টা ওইখানে যাই, আমরাও গেছি আল্লাহ রহমত, আমরাও গেরা করছি, তারাও ভাইয়ে চলে গেছে। ইন দিস টাইম আমরা বড়ার কাছাকাছি দেউয়া তলি শশিয়া বড়া বাজারে চিমনি শশিয়া একটা বাজার আছে, এই শশিয়া বাজারের এখান থেকে একটা লোকে বললো যে আইনজীবীরা রাজা তারা, আমরা তখন কী করলাম এই দেউয়াতলি বাজার তৈরি শশিয়া বাজার উত্তর দিয়ে ওইখানে যাই আমরা গেরা করলাম। গেরা করার পরে ওখানে গোলাগুলি হলো, একটা রাজাকার ছিল ওই রাজাকারটা আমি যাই দড়ি ফেলেছি, রাজাকারটা দিক বিদিক হারাই ফেলছে, দড়ি ফেলালাম, দড়ি ফেলানোর পরে এর একটা আমার হাতে দৃষ্টাম একটা গুলি আমার এখানে লাগে, ওইখানে আমাদের তা সুহরি বাগান ভিতর থেকে একটা গুলি আসলো, ওই গুলিটা আমি ত্যাগ করতে পারি নাই, লাগানোর পরে আমার যেখানে রক্ত পড়তেছে ব্যথা হতেছে। আমি আমার বন্ধু বান্ধব থেকে বললাম যে তুই বললাম ভেতরে আমি গুলি খেয়েছি, তারা দেখা মারি ফেলছি ওইখানে রহিম নামটা ছিল, ওইখানে আমার অনেক মৃত্যু দিয়েছিলাম, এখনও আছে অনেকে মারা গেছে আর এখন বলতে আছে। তো গুলি খাওয়ার পরে আমার কী গেলো এখান থেকে আমি আমাদেরকে নিয়ে গেলো দিঘেল্লা, দিঘেল্লা হলো আমি কচুয়া থানা বোর্ডার বর্ডারে দিঘেল্লা একটা গ্রাম আছে, ওই ওই ওইখানে আমি মসজিদ ডাক্তার নামে একজন ডাক্তার আছে, গ্রামের ডাক্তারও ভালো, ওনার কাছে নিয়ে গেছে আরে হিউজ রক্ত করতেছে, তখন উনি দেখে টেকে সব ঠিকঠাক করে দিই, উনি বললো এটা যে গুলি খেয়েছে তার অনেক রক্ত ঝরছে, আর আমি যে ওষুধ দিয়ে দিছি ইনশাল্লাহ আর ওষুধ লাগবে না, তবে একটা হিমোগ্লোবিন খেতে হবে, চোদ্দটা দিই একটা হিমোগ্লোবিন কিনে কিনেছি। গুলি খেয়ে সুস্থ হওয়ার পরে আমাকে বড়ুয়া থানার আলাদা একটা সেকশনের কমান্ডার বানিয়ে দিল ফিরোজ ভাইয়ে, অনুরোধজন আমার আন্ডারে ছিল জয়নাল সিরাজ রব জাফর, জাফরটা মধ্যে মারা গেছে, আবদুল আলী আছে, রতি শিরমণি এখন ওরা আছে, একদিন দুদিন মারা গেছে। আমি এই সেকশন কমান্ডার, আমি ফার্স্টে সেন্টার নিই হলকা মোড়া লালবাই পাহাড়ের পাশেই একটা গ্রাম, আকবর বিকম আকবর বদৌলার নাম, ফরিদপুর স্কুলের বিকম ছিলেন, ওনার বাড়িতে আমি সেল্টার নিই। সেল্টার নেওয়ার পরে এই যে আমি কুমিল্লা শহরে এখন আমি দেখবেন ইয়াশাদের ইয়ে কলেজে কমিউনিটি সেন্টার বদুয়া এদের বাড়ির সামনে আমি ছেটেছি, এরা কিন্তু মুসলিম করত, তো এরা এত আতঙ্কিত হয়ে গেছে আমাদেরকে দেখে, তা ওদের এক লোক আসছে আসি বললো যে ভাই এই ব্যাপার, এখানে আপনারা যদি মুসলিম করে থাকেন পরে তো কোনো ভূমিকা রাখেন নাই, কাজে না এখন আমরা আমাদের আঘাত করবো না, আমরা এত টেনশন দেবো না থাকেন। তো এখানে থাকি আমি আকুশা আমরা তলি, তারপর একটা জানি কী কয় ওগুলিতে রেড করলাম, রেড করার পরে আকুশা গেছি আরে যেটা নিয়ে লোকের কষ্ট হওয়া দৌড়াদৌড়ি করতেছে, তো আমার একটা মোড়ে বলবে বাবা এ আপনার তো এইভাবে বললে আমরা কই যাবো, আমরা একটা কাম করবেন আমি আমার বাড়িতে আসি, কারা কারা এখানে রাজাকার ছিল মাঠটা না তা করে তো কী কী লুট করছে ওইখানে দায়িত্ব বললেন, আমার এগুলি মানুষে দিয়ে দেবে আমরা আর আসবো না হেলে, ও বাবা আমরা পাঠাই দিব ঠিক আছে পরের দিন সব পাঠাই দিছি বলে হাতা করে গেছে। আরে ওইখানে একটা একটু কালা কালুমিয়া নাকি দেখো দরগা ব্যবসা করতো আমরা তো বাজারে, এটা অনেক রূপ করছে, এটা হলে করে এটা দিছি পিঠা, পিঠা দেওয়ার পরে পাগানা করছে গোসল করে আবার পিঠা, তারপরে আমি এই শেয়ার করছি, তারপরে ওই বলি দিয়ে দাও তাই তো হয়ে গেলো, তোমার পরে কোনো প্রকার ইয়ে করা হবে না। আমরা যখন মেহের নিজ মেহের গেছি কাজাপাড়া মোড় আছে একটা, এখানে এখনও রাস্তার খুবই একটা উত্তর সাইডে একটা বাড়ি আছে, ওই বাড়িটাতে বাড়িটার সামনে একটা মা বুড়া মা
দা আইছি আমি গেছি আমি যাবার সময় আমাকে বলল মা আমরা তো তাড়াতাড়ি যেতে হবে আমরা কিছু পুরো না কাপড় আছে কেন রে বাবা একলে আমার বহুত জ্বর আসছে আমি একটু আর পুরো না কাপড় দেন যাতে দূর থেকে দেখা না যায় এ কি করছে জানেন ওই মাটা ওই যে গ্রামে খেতা ছিল না খুব সুন্দর এর মাটা আনি যাকে আরে মা এটা তো আমার অসুবিধা হবে দূর থেকে দেখবে ও কান্দি দিছে তাকে আমি এখানে কোনো কিছু বলা ঠিক হবে না তিনি তো বাইরে যে আরো দূরে যে ফলাই দিব তো দূরে যাই ফলাই দিছি আমরা শুধু গ্রাম থেরাপিটি মালের ডাক্তারি বাড়িতে এখানে ছিলাম এরপরে আমরা বিভিন্ন জায়গায় সেন্টার চেঞ্জ করতেছি হঠাৎ খবর আইলো আমাদের বৌরার কাছে একটা গ্রাম যে নাম জানি কি অথমরা জায়গায় ঢুকছে আমরা দৌড়ে এসে আই উড়ে নিই তার সঙ্গে কুমড়ার ডুকে একটা গ্রাম আছে চাঁদপুর রোডের উত্তর দিয়ে ওখানে খোঁজ ঢুকছিল ওই গ্রামে কয়েক বছর মেয়ে বিয়ে হতো না হতে যে এরাও তো আসলে অত্যাচার করতে পারে না আমরা যারা বসছিলাম যাক আমার আবার ইয়াতে আমরা আইল্যান্ডগঞ্জে এখানে এনাথ বলে একটা পার্সন ঢুকছে আমি নিজে আমরা কয়েকজন ঢুকছি যাই দেখিয়ে মানুষের মধ্যে কম সময় হয় দুই রাত জায়গার বই রয়েছে এক টয়লেটে ইয়াটাটি হয়তো গ্রামের টাটি এটার ভিতরে এখান থেকে দাঁড়িয়ে আছে আমি বিল রেগুলি করে দিয়েছে আমার এলাকাতে ব্যাট দিছে আমার হাতের ইউনিয়নে তিন দিক থেকে ব্যাট দিছে পূর্ব দক্ষিণ পশ্চিম টু টু সাইড বলা ব্যাট দেওয়ার পরে আমাদের এখানে নুরসাম পাড়ে নামে একটা লোক কৃষক আন্দোলন করতো সে আবার মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আইয়ে হইলে তার বাড়িটা জ্বালাই দিছে জ্বালাই দেওয়ার পরে ওখানে আচ্ছা মুক্তিযুদ্ধ কি খুঁজলে পাওয়া যায় মুক্তি আমরা তো আমরা আমাদের সাবধানতা অবলম্বন করি আমরা জায়গা নিই এই খুঁজি আর পায় নাই এরপর তার বাড়িটা জ্বালাই দিই এরপর এখানে ব্যাক করছে আমরা আর এখানে কোনো একটা বাড়াবাড়ি হয়নি চোদ্দই ডিসেম্বর আমি কিন্তু এখানে একটু গ্যাপ পড়বে কথা আগে কিছু যেতে পারে চোদ্দই ডিসেম্বর যখন নাকি ট্যাঙ্ক বাহিনী একটি মাহবুবের নেতৃত্বে চাঁদপুর আক্রমণ করতে যাইতেছে তখন আমরা 13 জন মুক্তি হই বৌরা থানা মুদাপুর বাজার থেকে একটি মাহবুব আমাদের উঠে নিল ট্যাঙ্ক বাহিনীতে এম এ ফিরোজ ভাই আছে আমি আছি আব্দুল আলী আছে অনেকে আছে আমরা তখন এই ট্যাঙ্ক বাহিনীর সাথে আমরা অ্যাডভাইস আমাদের পিছনে আটলারি পায়ার আছে ইন্ডিয়ান বাহিনী আমাদের পিছিয়ে পিছিয়ে আমরা অ্যাডভান্স এসেছি উয়ারু মেহের মিজ মেহের স্টেশনটা আছে আমরা রেল স্টেশন এনে গেছি আর একটা খবর পাইলো হাজিগঞ্জে রেলওয়ে ব্রিজ দেয়া আলিগঞ্জের পরে হ্যাঁ আর উয়ারু এখানে একটা বাস রোড ব্রিজ আছে তা আমাদের একজন বললো যে ওই ব্রিজের এখানে আগে দেখছি আমরা দিনে আপনারা অ্যাডভান্স এতে সাবধান আমরা ইন্ডিয়ান পোস্টের বলছিলাম যে সামনে তোমাদের অ্যাডভান্স এতে সাবধান হোক এই ঘটনা তা আসলে কি গুরুত্বে জানে নাকি বুঝি না আমরা তো খুব সাবধানে অ্যাডভান্স হচ্ছি আমাদের পিছন থেকে আটটারি পায়ের মারতেছে আর আমাদের সম্পূর্ণ অস্ত্র রেডি করে আমরা অ্যাডভান্স হচ্ছি গুলি করতেছি ঠিক করতে যাওয়ার পরে এমন এক রাস্তায় বলল একদম ইন্ডিয়ান ফোর্স আটটা ফোর্স আটটা কি সাতটা হবে সিরে শুনতে দিয়েছে আমার মনে হয় এরা বাসে নাই আমরা ওইখান থেকে তারা পাকিস্তানরা পিছিয়ে চলে গেল দৌড়ে আমরা পিছিয়ে 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 আমরা হাজিগঞ্জ জেলা হাজিগঞ্জ ব্রিজটা ভাঙি ফেলছে হাজিগঞ্জ বাজার ঢুকতে যে শান্তপুর করে আমরা ওই ব্রিজটা মিশিয়ে দিই ট্যাঙ্ক আমার বলে দিল যে সাবধান বসতে যে তোমার খেয়ালটা করে থাকবে ট্যাঙ্ক তো এমনি লাম্বে উঠবে একটু ধাক্কা খেতে পারো তো আমরা ওইভাবে বসছি আমাদের নিয়ে গেল উঠে নিয়ে যাই এর আমরা রাতে রাতেই আপনার পৌঁছে গেলাম ইয়েতে চাঁদপুর শহরে ওরা ওই দিক দিয়ে সমুদ্র পথে পাকিস্তানিরা বাগি চলে গেল যাওয়ার পরে চাঁদপুর একটা বাসা আমরা ওনাকে দেখে ওনাদেরকে বললাম যে এই ব্যাপার আমাদেরকে একটু বসতে দেবেন ওরা কলেজে বলেন কি কয়েকটা ছাত্রী কলেজের কয়েকটা ছেলে বলে যে ভাই আপনার দেশের জন্য এত করতেছেন আমরা আসবেন নামটা আমার 13 জন জায়গা দিল বসার জন্য তো ওইখানে বসছি যে আমরা 13 জন বা এক ঘন্টা অনেক লেট হয়েছে পেটে খুব ভোগ তখন একটা মেয়ের বললাম ভোজ আমাদের কি কিছু খাইতে দেন না আমাদের একটু খেতে খুব ভোগ লাগে পরে ভাই আপনারা এক কাম করে
আমরা হাত মুখ দিয়ে আমরা সব রেডি গেছে আমরা কোন কি বলব হ্যাঁ আমরা যখন হাত মুখ দিয়ে এলাম বিশ্বাস করে যে গরম মুরগি পাক করে না সব কিছু আমাদের খাওয়াই তো খাওয়ানোর পরে আমাদের অস্ত্রশস্ত্র দিয়ে আমরা দৌড় না চাই না আমরা দেখে তো এর পরের দিনে আমরা আবার ব্যাক করলাম কমিয়ে দিকে 80 ক্যান্টেমেন্টে উঠলাম ময়নামতি ক্যান্টেমেন্টে ময়নামতি ক্যান্টেমেন্টে উঠার পরে এখানে আমরা ছিলাম এখানে আমাদের অস্ত্র দিয়ে দিয়েছি ময়নামতি ক্যান্টেমেন্টে অর্থাৎ বৃহত ক্যান্টেমেন্ট ওর নিচে কিন্তু একটা ক্যান্টেমেন্ট আছে সেখান থেকে 700 উপরে ইয়াদে 700 বেশি হবে মেয়ে অবস্থা বাই করতে হয়েছে আমি যে গুলি খেলাম এটা কিন্তু আমি ওই জাতীয় কাউন্সিলে অ্যাপ্লাই করছিলাম তারপর আরো কয়েক জায়গায় অ্যাপ্লাই করছিলাম দেখাতে কল্যাণ ট্রাস্ট থেকে আমার একবার ফোন দিয়েছিল ফোন দেওয়ার পরে কল্যাণ ট্রাস্টে তারা কথা বলছে আর কিছু এই ব্যাপার যদি আপনাদের কোনো ডাউট থাকে কোনো আমার ব্যাপারে কোনো সন্দেহ থাকে তা আপনারা বড়া থানা মুক্তিযোদ্ধারে ইউনিট বলেন মুক্তিযোদ্ধারে কল করে ওদেরকে বলেন জিজ্ঞেস করেন এক বাক্যে সবাই বলবে আমার সম্বন্ধে কিন্তু কোনো সাহসত্ব হয়নি আর তখন তখন দেখি সাহসত্ব নেতিবাচক গুরুত্ব দিয়ে 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই জয় বাংলা